বাক্সা জেলার বরমার এম্পায়ার একাডেমিত নবাগত আদরণী সভার অনুষ্ঠান। সভাত উপস্থিত বিশিষ্ট লেখিকা তথা নন্দিনীর সম্পাদক মাইনী মহন্ত, সাহিত্যিক সাংবাদিক স্বপ্না বেজবৰুৱা, বড়ো সাহিত্য সভার সাধারণ সম্পাদক নীলকান্ত গয়ারীকে ধরে ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি। 2019 বর্ষতে বরমার মাজমজিয়াত ব্যক্তিগত খণ্ডর উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান এম্পায়ার একাডেমি স্থাপন করা হয়েছিল। আজি ষষ্ঠ সংখ্যক নবাগত আদরণী সভাত উপস্থিত থাকি নন্দিনীর সম্পাদক মাইনী মহন্তই ছাত্র ছাত্রীক উদ্দেশ্যে হারুয়া ভাষণ রাখে। সাংবাদিকর সৈতে হওয়া আছুতিয়া সাক্ষাৎকার বিশিষ্ট লেখিকা মাইনী মহন্তই নারী সুরক্ষার ওপর তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। আর বহু ক্ষেত্রে অপরাধীর ক্ষেত্রে কিবা সম্প্রদায় জাত এগুলো বিভাজন করা দেখা গেছে, এগুলো অতি মর্মান্তিক কথা। এজন ধর্ষণকারী ধর্ষণকারীর কিবা ধর্ম, ভাষা, জাতি এইবিল বিভাজন করব পারি নাকি? অপরাধী এজন অপরাধী, আইনের চোখত অপরাধী। গতি সেই ধরনের মই ভাবো যে ব্যর্থ হয়েছে বলে ভাবুন। নতুন পরিকল্পনা মানে কিতাবেই লিখে আছে, মানে নিজে লিখি কাম লিখা কামটা ভাল পাও। মই এখন উত্তর পূর্বাঞ্চলের মহিলা রাজনীতিক সকলক লৈ পেলে এখন কিতাব লিখেছো, সেখান সাগে মানে গ্রন্থমেলাত উঠাব লাগে। যেহেতু পিতৃতান্ত্রিক আমার সমাজ, হাজার হাজার বছরের পিতৃতন্ত্রের পর আমি এতিয়াও মানে মুক্ত হব পৰা নাই, এতিয়াও ভিক্টিমক মানে মই কোৱা কথা নহয়, জাস্টিস লোমা পালে কৈছিলে যে ভারতবর্ষত আরক্ষীর এগারী নির্যাতিতাক মানে ভিক্টিমগীক এনেকুৱা ব্যৱহাৰ কৰে যেন তেওঁহে অভিযুক্ত, তেনেকুৱা ব্যৱহাৰ কৰে বহু ক্ষেত্ৰত আৰক্ষীয়ে। গতিকে আৰক্ষী যিসকল আৰক্ষী জনসাধাৰণে সততে লগ পাই থাকে, সেই আৰক্ষীসকল আচলতে মানে নাৰীৰ প্ৰতি সংবেদনশীল নহয়। মই ভাবোঁ সেই আৰক্ষীসকলক এটা মানে কিছুমান ৰিফ্ৰেছাৰ কোৰ্ছ কৰিব লাগে, তেওঁলোকক শিকাব লাগে কেনেকৈ নাৰীৰ প্ৰতি সন্মান জনাব লাগে। নজনাই বহুত দুৰ্ব্যৱহাৰ কৰে আৰক্ষীয়ে, আমি দেখি থাকোঁ মানে এনেকুৱাও পাইছোঁ যে মই গুৱাহাটীতে পাইছোঁ এগৰাকী মহিলাৰ ৰাতি জীবনসঙ্গীয়ে মারপিট করেছে, মারপিট করে থানালে গেছে আর থানার অফিসার ইনচার্জে কৈছে যে যা যা গিরিয়েকে নামারি আর কোনে মারি ঘর যা এনেকে পঠিয়ে দিয়েছে। গতিকে ঘরুয়া হিংসা আইন হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হয়েছে, কিন্তু অ্যাক্ট হলে কি হবো? আরক্ষীয়ে যদি ডোমেস্টিক ভায়োলেন্সটা ভাবে যে গিরিয়েকর অধিকার আছে মারপিট করবলে, তেনে এখন সমাজত বা তেনে এখন মহলত কেনেকে আইন আইনটো আনি আছে? মই কৈছোঁ যে এইখন আইন নানিলেও একে নিয়ন্ত্ৰণ হ'ব লাগিছিল, কাৰণ আগতেও আইন আছে, কঠোৰ আইন আছে। আইন আইনবিলাকে কেতিয়া কাম কৰিব? যেতিয়া আইনৰ ওচৰলৈ যোৱা যাব পৰাকৈ তথ্য পাতি বা প্ৰমাণ সাব্যস্ত কৰিবলৈ আৰক্ষীয়ে সহায় কৰি দিব।